জ্ঞানীগুণী সবাই বলে গেছেন যে সুরই ঈশ্বরের কাছে পৌঁছনোর সর্বোৎকৃষ্ট মাধ্যম। আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাকে, তার গুরু বন্দনার মধ্যে দিয়েই চরণ ছুঁয়ে যাওয়া তৃষা পারুই। তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ দিদি। ভীষণ ভালো লাগছে জানো, অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় তোমার গান শুনেছি কিন্তু তোমার গুরুদের কথা সেভাবে শোনা হয়নি, আর সেই জন্যই মনে বাসনাটা ছিল, ইচ্ছেটা ছিল যে একেবারে জমিয়ে বসে গান তো শুনবই, সঙ্গে শুনবো তোমার গান শেখার কথা। একেবারে শুরু থেকে একটু বলো, মানে কোথায় বড় হওয়া, কিভাবে গানকে সঙ্গে পাওয়া, কাছে পাওয়া? আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে হাওড়ার বাউরিয়াতে। আচ্ছা। ওখানেই স্কুলিং, ওখানেই পুরোপুরি একদম প্রথমে গান শেখা শুরু মায়ের কাছে। মা গান গাইতেন, তো একদম যেরকম পড়াশুনোর ক্ষেত্রে হাতে করি ব্যাপারটা হয়, গানের ক্ষেত্রে আমার হাতে করি মায়ের কাছে। আমার মায়ের নাম শ্রীমতী শর্মিষ্ঠা পারুই, মার কাছ থেকেই প্রেরণা পাওয়া সমস্তটা একদম সেই প্রথম দিন থেকে এখনও পর্যন্ত, আজ পর্যন্ত পুরোটাই। আর তারপরেই আমি ওখানেই শিখেছি শ্রী অঞ্জন প্রামাণিকের কাছে। আচ্ছা। ওখানে বাউরিয়াতে উনি বাড়িতে আসতেন শেখাতে, শিখতাম ওনার কাছে। তারপরে উনিই বলেন একটা সময়ের পরে যে আমার মনে হয় ওকে কলকাতার দিকে নিয়ে যাওয়ার দরকার কারো কাছে শেখানোর জন্য গান। কিন্তু আমরা ওখান থেকে না তখন সেভাবে কাউকে সেরকম চিনতাম না বা বুঝতাম না যে কার কাছে গেলে আমার ঠিকঠাক
শিক্ষাটা, সঙ্গীত শিক্ষাটা হবে, কিন্তু ইচ্ছাটা ছিল বলে বোধ হয় ব্যবস্থাটাও ঈশ্বরই করে দিয়েছিলেন। একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে গেছিলাম আমি, তো সেখানে জাজ এসেছিলেন ইসমাইল দরবারজি, ওরে বাবা, বম্বে। আর এখানে আমাদের কলকাতার ছিলেন শ্রীমতী শিপ্রা বসু, আমার যিনি গুরুমা পটপত্রিকাতে হন। তো সেই কম্পিটিশনে শুনেই ইসমাইলজি নিজে আমাকে ব্যবস্থা করে দিয়ে যান গুরুমার কাছে শেখানোর জন্য, এবং ওনাকে বলে দিয়ে যান। তখন আমি খুব ছোট, স্কুলে নাইনে পড়ি। সেই থেকে গুরুমার কাছে শেখা শুরু, তারপরে গুরুমার কাছে যাওয়া। এবং গানের আমার জীবন, মানে গানটা কি সেটার মানেটা একদম বদলে দেওয়ার মানুষ উনি। আসলে মা সরস্বতী বলতে যে কয়েকটি অবয়ব আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার মধ্যে শিপ্রা দিয়ে একজন, একদমই তাই, অবশ্যই। আর তুমি মার কথা বললে, দাদার কথা বললে না, দাদার সঙ্গে এসেছেন ত্রিবিদ্যা, ত্রিদীপ পারুই, তৃষার সঙ্গে কিবোর্ডে সহযোগিতা করবেন, একেবারে পরিবারের পরিবারের মধ্যে থেকে তোমার গান পাওয়া, সুর পাওয়া। মানে আমি ফাঁকি বাজি দেওয়ার চেষ্টা করলেও এই মা আর দাদা দিতে দেয়নি আর কি, সবসময় শাসনের মধ্যে রেখেছেন। এবং সবাই যখন খেলতো, আমি কিন্তু রেয়াজটা করতাম শুধু এই দুজনের জন্য। আচ্ছা, তখন ছোটবেলাটায় মনে হতো যে দূর একটু খেললে হতো, কিন্তু সেটা করতে পারিনি মনে হয় না। এখন মনে হয় যে ভাগ্যিস খেলিনি। সেই না হলে না, ছোট থেকে বড় হওয়ার মধ্যে দিয়ে সুরটা তো আমাদের সঙ্গে সঙ্গে বড় হয়, একদমই। সেই জন্যই বোধহয় এই অনুশাসনটা দরকার। এটা এত বড় একটা সমুদ্র না, তাকে তো কোনোদিন ধরে শেষ করতে পারবো না, আমরা ধরতে পারবো না। যেটুকু সময় পাওয়া যায় সেটুকু না ওয়েস্ট করাই ভালো। তুমি যে শোর কথা বললে, যে কম্পিটিশনের কথা বললে, সেখানে তুমি কি গিয়েছিলে যেটা শুনে ইসমাইলজির মনে হয়েছিল? আমি ওনার একটা কম্পোজিশন গিয়েছিলাম। আচ্ছা, সেটা একটু শোনাবে নাকি? আচ্ছা, নিশ্চয়ই শোনাবো। আমার খুব পছন্দের একটি গান ওনার কম্পোজিশন, আমার মানে চিরকালে আমার স্বপ্নই ছিল যে ওনার কম্পোজিশন গাইবো। তো সেটা ওনার সামনে গাইতে পেরেছি। সব কম্পোজিশন, হ্যাঁ, মানে একেবারে অন্য রকম না, শুনলে বোঝা যায় যে একটা অন্য ঘরানা। হাম দিল দে চুকে সনম তেরে হো গয়ে হ্যায় হাম তেরি কসম। Yes.
এরপর তুমি বিদুষী শিপ্রা বসুর কাছে গেলে, গুরুমার কাছে শেখার পর তারপর তো হঠাৎ করেই গুরুমা চলে গেলেন। তো সেই দিনগুলোর কথা একটু বলো, ভীষণভাবে ওই বছরটা যে মানে গুরুমার কাছে কীভাবে গেলাম, ওই উনি তো বলে গেছিলেন ওনাকে মানে গুরুমাকে বলে গেছিলেন যে আমাকে শেখানোর জন্য, তারপরে ফোনে কথা বলি একদিন গেলাম ওনার সাথে দেখা করতে। সেই দর্শনটা একটু বলো, তোমার সরস্বতী দর্শন। আমার তো ওই বাড়িটায় গেলেই মনে হয় কোথাও এখানেই সরস্বতী বিরাজ করছেন। সত্যি তাই, সত্যি তাই। আসলে কি তখন তো খুব ছোট ছিলাম, ওনার পরিসরটা তখন আমি অতটা বুঝতে পারতাম না, কিন্তু যেতে যেতে প্রথম দিন তো আমি বুঝতে পারিনি বা অত বোঝার ক্ষমতাও ছিল না। তুমি নাইনে পড়ো? নাইনে পড়ি, হ্যাঁ। এবার তারপরে আস্তে যত যেতে লাগলাম, সত্যি বলছি গান সম্পর্কে ধারণাটাই উনি আমার বদলে দিলেন। সেটা একেবারে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নাকি কিরকম? উনি আমাকে একদম প্রথম যেতে তো বেশ কিছু মাস শুধু পাল্টা রেয়াজ করিয়েছিলেন, প্রথমে শুদ্ধ পর্দা দিয়ে, সেটা তখন বসে গেল তখন কল্যাণ ঠাটের ওপর, তারপর ভায়েরোর ওপর, এইভাবে সবকটা ঠাট টিএসআরগাম করিয়েছিলেন, হ্যাঁ, দশটা ঠাটে। তারপরে তারপরে বন্দিশ শেখানোর আগে মানে রাগ রাগিনী শেখানোর আগেও গুরুমা যেটা আমাকে শিখিয়েছেন, ছোট ছোট করে ভজন শেখাতেন এবং সবকটাই ওনার কম্পোজিশন শেখাতেন। আর গজল শিখেছি গুরুমার কাছে, প্রথম আমার গজল শেখাই ওনার কাছে। সুন্দর উচ্চারণ ছিল, অদ্ভুত সুন্দর উচ্চারণ ছিল, এবং উর্দু আমি গুরুমার কাছেই শিখেছি প্রথম, মানে লেখাও, লেখা থেকে শুরু করে সবটাই গুরুমার কাছেই শেখা। আর তারপর ওনার রাগ প্রধান শিখেছি, এটা এগুলো করতে করতে যখন গলা একটু মনে হচ্ছে রাগ লাগে। কত বছর এই ফেজটা, কত বছরের ছিল? দু আড়াই বছর। দু আড়াই বছর। তারপরে রাগ রাগিনী সবে দেওয়া শুরু করলেন, তারপরেই হঠাৎ করে গুরুমার চলে গেলেন। হলো তো এই যে ফেজটা, যেই সময়টা এই পাল্টা করছো বা এই ঠাটের চলনগুলো মোটামুটি গলায় বসে যাচ্ছে এই পাল্টার মধ্যে দিয়ে, তারপরে বন্দিশে গেলে, তো সেই সময়কার শেখা কোনো বন্দিশ একটু মনে পড়ছে? আমি পরবর্তীকালে শেখা একটা বন্দিশ অবশ্যই শোনাবো, আমার ভজন, হ্যাঁ ভজন, আচ্ছা এখন একটা ভজন শোনাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তারপরে বন্দিশ শোনাবো। বৃন্দাবন বৃন্দা
সুরে গঙ্গা যমুনা মিলেমিশে একাকার, আমরা থাকি এই সুরের রেশ সঙ্গে নিয়ে। আরও কিছুক্ষণ ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Yeah.
যা বাদ, মানে এত প্রিয় একটা গান। আমার মনে হয় কি যে এই গানগুলো কখনো আমাদের একা থাকতে দেয় না, গানগুলো আমাদের সঙ্গে থাকে। আর এই মানুষটাকে তুমি এত কাছ থেকে দেখেছো শিপ্রাদিকে, এবং তার তালিম নিয়ে তুমি ধীরে ধীরে, তুমি বলছিলে তোমার গানের বোধটা ডেভেলপ করলো। তো এই যে প্রথমে গেলে, তারপরে পাল্টা ইত্যাদি গল্পগুলো শুনছিলাম আমরা, তারপরে যখন এই ধরার গান শিপ্রাদি, মানে আমাদের কাছে কখনো খেয়াল, কখনো ঠুমরি দাদরার, হ্যাঁ, আর কখনো যখন আধুনিক গাইছেন তখন একেবারে চূড়ান্ত আধুনিক। এই এই যে ব্যাপারটা, মানে এই ব্যালেন্সটা কিভাবে করতেন একটু বলতে পারো তুমি? মানে তুমি তো অনেক কাছ থেকে বলতেন, মানে আমাদের যে রেয়াজ করার জন্য যেটা বলতেন, যে যখনই ক্লাসিক্যাল আমরা রেয়াজ করি, পাল্টা হোক, সরগম হোক, বা কখনো যদি ছোটো খেয়াল প্র্যাকটিস করে, তান প্র্যাকটিস করি, সঙ্গে সঙ্গে উনি বলতেন যে এটা প্র্যাকটিস করার পরেই একটু লাইট গান গাওয়ার জন্যে, আচ্ছা, তাতে গলাটা নরম থাকে। আচ্ছা, মানে শুধু যদি আমি ক্লাসিক্যাল রেয়াজ করি তাহলে আমার টোনটা অনেক সময় বদলে যেতে পারে, মানে খেয়াল একটু অন্যরকম হয়, তো খেয়াল গায়ে যখন আমরা রেয়াজ করি, বা সেটার তো সম্পূর্ণ আলাদা একটা গায়কি হয়, সেই গায়কিটা যাতে আমার লাইট গানে না প্রভাব ফেলে, সেই জন্য সবসময় বলতেন যে ওটা রেয়াজ করার সঙ্গে সঙ্গে দুটো আধুনিক গান অবশ্যই সঙ্গে সঙ্গে গায়, মানে সঙ্গে সঙ্গে, তাহলেই ওই ব্যালেন্সটা থাকবে, ব্যালেন্সটা থাকবে। কারণ সত্যি সত্যি তো খেয়াল গান, খেয়ালের গায়কিটা যদি আমরা আধুনিক এসে যায়, সেটা তো যায়। এই আমার মানে মাঝে মাঝে না যখন শুনি, শুধু যদি আধুনিক শুনি, ধরো এই গানটা, তারপরে আমার কবার মরণ হবে বলো, এই গানগুলো শুনলে, ও গো হৃদয় রতন, হ্যাঁ, এই গানগুলো শুনলে মনে হয় কি উনি বোধহয় এই গানগুলো গাইছেন সব সময়। আবার যখন গজল শুনছি তখন মনে হচ্ছে শুধু গজলই গান। হ্যাঁ, এই ব্যালেন্সটা কি অসাধারণ, মানে এখানেই মনে হয় একজন কমপ্লিট আর্টিস্ট, এবং তোমাদের মধ্যে সেই বিষয়টি উনি একদম ভরে দিয়ে গেছেন। যেটুকু পেয়েছি গুরুমাকে সেটাতে, মানে কি বলতো, আমার বড় পাওয়া, আমি খুব বেশি বছর পাইনি, মানে 12 পর্যন্ত, 9 to 12, তিন বছর। তো সেই সময়ের কোনো একটা ক্লাসের কোনো একটা অভিজ্ঞতা, বা কোনো অনুষ্ঠানে গেছো সেখানে গুরুমার সঙ্গে, বা গুরুমার সামনে বসে শুনছিলে, এরকম কিছু হয়েছে? আমি দুর্গাপুরে একটা শোতে, মানে অনুষ্ঠানে গাইতে গেছিলাম দুর্গাপুরে, সেখানে হরিহরন স্যার গাইতে এসেছিলেন, আগে ভালো সম্পর্ক ছিল দুজনের, এবং আমার সৌভাগ্য হয়েছিল স্যারের সাথে গাওয়া, সেটা গুরুমার দৌলতে। আমাদের আগে গুরুমা গিয়েছিলেন গুরুমার সামনে, আমি গুরুমার ওই গানটি আলো ছায়া মাখা চোখে গিয়েছিলাম, আর তারপরে স্যারের সাথে গিয়েছিলাম, তো সেটা আমার পরম আনন্দের একটা পাওয়া। এবং হরিজির সুরেও বেশ কিছু গজল বোধহয় অ্যালবাম করা আছে, বোধহয় বিদেশ থেকে কোথাও বেরিয়েছিল, আমি গোবিন্দদার কাছে শুনেছি গানগুলো আর কি। তো এই যে আলো ছায়া মাখা, বা এই সময়কার এই ধরনের কোনো একটা গান একটু শোনাও। আলো ছায়া মাখা তাহলে এটার পরে ছোট্ট করে শোনাই, কারণ দুটোই একই রাগে। হ্যাঁ, একই রাগে। জীবনে চলার পথে আসে কত ঝড়, ভালোবাসা সে না হলে ভাঙে না তো ঘর, জীবনে চলার পথে আসে কত ঝড়, ভালো মুখ
চোখে মেখো না, যা কিছু হারিয়ে গেছে এমনই শ্রাবণ দিনে সেই স্মৃতি আর তুমি মনে ধরে রেখো না গো, ধরে রেখো না। আলো ছায়া মাখা চোখে দেখো না, আলো ছায়া মাখা চোখে দেখো না। স্মৃতি শুধু থাকে, আজ আমরা ভাসছি স্মৃতির ডিঙায়, স্মৃতিরোমন্থনের দিন। আরও বেশ কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতির ওপারে আরও কথা, আরও গান। বিরতির আগে তুমি হরিজির কথা বলছিলে, এই যে হরিজির সঙ্গে যে গান গেয়েছিলে সেটা একটু একটু যদি বলো, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আরেকটা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে খুব লাকি তুমি যে এরকম একটা সুযোগ তুমি পেয়েছিলে। একদমই তাই, দুটো গান গেয়েছিলাম, তার মধ্যে একটা গান হচ্ছে তোমার ওই এ হ্যায় রাতে, আর একটা হচ্ছে ওই ওটা খামোশির গান বাহকে দারমিয়া, ওই গানটা গিয়েছিলাম। তো সেটা আমার কাছে ভীষণ এবং অন্যরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, কারণ উনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন এবং সাথে আরেকজনও ছিলেন যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন, এবং বাপিদা ছিল গিটারে, তবলা ছিল, ব্যাস এইটুকুর মধ্যে গাওয়া হয়েছিল। মানে রিহার্সালের গল্পটাও খুব রিহার্সাল কিছু হয়নি, একবারে ফাইনাল, একদম ফাইনাল। বাবা, খুব সাংঘাতিক একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তখন ছোট ছিলাম তো, মানে ওই জন্যই পেরেছিলাম, এখন হলে একটুখানি পা হাত পা কাঁপবে। না সত্যি কথাই, মানে আমি একবার কথা বলেছিলাম ওর সাথে, টেলিফোনে কথা বলেছিলাম, হ্যাঁ, তখন না এত ভালো মানুষ, মানে মনেই হচ্ছে না যে আমি ওনাকে চিনি না, মানে সামনে থেকে কখনো দেখিনি। তো এই যে স্টেজে যখন তুমি গাইছো, কমফর্ট জোন তৈরি করে দেওয়াটাও ওর বিশেষ একটা দিক বলে আমি অন্য অনেকের কাছে শুনেছি, তো সেই রকম কিছু এক্সপিরিয়েন্স আছে তোমার, মানে কিরকম কি দেখেছো? না মানে কি, আমরা ওনাদের দেখলে তো আমরা দূর থেকে অবশ্যই খুব ভয় পাই, কিন্তু ওনারা ভীষণ মানে একটুখানি সময়ের মধ্যে ভীষণ নিজের করে নিতে পারেন, যেটা ভীষণ বড়ো অবশ্যই, সেই জন্যই তারা সেই সেই লেভেলের মানুষ। তো সেটা আমি ভয় পাইনি, সত্যি কথা বলছি, মানে উনি যেভাবে সহজ করে নিয়েছিলেন বলে হয়তো পাইনি, ওই জন্য আমি বললাম না কমফর্ট জোনটা ওরা তৈরি করে নেন। একদমই তাই, মানে তুমি একেবারেই ছোট একটা বাচ্চা মেয়ে। আমার মনে আছে যেটা গুরুমার সাথে না আমার রিলেশনটা, আমি গুরুমাকে শুধু মা বলতাম। আচ্ছা, মানে গুরুমাও আমাকে নিজের একদম নিজের মেয়েকে মায়েরা যেরকমভাবে বড় করে বা আদর দেন, সেভাবেই আমাকে আমি সেই স্নেহটা পেয়েছি, সেটা আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ বাবা এখনো পর্যন্ত। আর শুধু মানে এরকম ঘটনা আমি বলছি, মানে আমার যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আমি দেখতাম আমি পরের দিন গুরুর কাছ থেকে ফোনও পেতাম, মানে সেটা অদ্ভুত একটা কানেকশন ছিল, কোথাকার কীভাবে জানি না কিন্তু ছিল। মানে আমার কোনো অসুবিধা হলে সেটা যেন গুরুমা ফিল করতেন যে আমার কোনো সমস্যা হয়েছে বা কিছু। এবং লাস্টবার যখন গুরুমার সাথে শেষ আমার দেখা, সেবারেও মানে গুরুমা বলেছিলেন যে জানি না কী কিসের একটা অদ্ভুত মায়ায় তোর সাথে আমি জড়িয়ে গেছি, আমার মাকে বলতেন সত্যি। এবং তারপর ওই বছরটা মানে আমি যে কী করে গান গেয়েছি সে আমি জানি, 2008 সালটা, 8 সাল, এত বাজে বছর আমার জীবনে। অ্যাকচুয়ালি কী বলতো, তোমার তুমি তো কাছ থেকে দেখেছো, আমাদের সবার মনে হলো হঠাৎ না আকাশ থেকে একটা তারা খসা নয়, না আমাদের জীবন থেকে একটা আলো নিভে যাওয়া। এবং গুরুমার সব থেকে যেটা সমস্ত ছাত্রীদের সাথে, উনি ঘন্টার পর ঘন্টা, আমরা ক্লাসে ঢুকতাম 11টায়, বেরোতাম হয়তো 5টা সাড়ে 5টা, সন্ধে 6টা, তখন বাউরিয়া থেকে আমি আসা যাওয়া করতাম মায়ের সাথে, কিন্তু আমরা ওই বুধবার আমি শিখতে যেতাম গুরুমার কাছে সবাই একসাথে। ওই 3.5 বছরে আমার মধ্যে একটা বুধবার আমার শরীর খারাপের জন্য আমি যাইনি, বাদবাকি আর এক বুধবার যাইনি আমার মাধ্যমিক পরীক্ষা ছিল বলে, বাদবাকি আমার কোনো কামাই ছিল না। মানে আমরাও না সারা সপ্তাহে, আমি আর আমার মা সারা সপ্তাহ ওয়েট করে থাকতাম যে বুধবারটা কবে আসবে, কারণ ওই আকর্ষণটা ছিল। এবং শুধুমাত্র গান কেন্দ্রিক তো উনি আলোচনা করতেন না, উনি সবসময় এটাই বলতেন যে জীবনে কিভাবে চলবি, কি মাথায় রাখবি,
কত কিছু হতে পারে, কি কি ঘটতে পারে, সমস্তটা সম্পর্ক উনি আমাকে একটু হলেও অ্যালার্ট করে দিয়ে গেছেন বা বুঝিয়ে গেছেন। গানকে ঘিরে নয়, গানকে ঘিরে জীবনে ঘিরে কি হতে পারে না, আসলে আমার মনে হয় কি জীবন বোধটা গড়ে দেওয়াটাও বোধহয় গুরুর কাজ। ভীষণ একদমই তাই, এবং সেটা সত্যি বলছি উনিই গড়ে দিয়ে গেছেন। মানে সেটা আমার কাছে বলছি না, আমার শ্রেষ্ঠ পাওয়া আমার জীবনের এখন। সেটা কি গল্পের ছলে নাকি তো মেয়ের কি মাথায় রেখে কতটা অবধি কি করা উচিত, কিভাবে চলা উচিত সবটা। এবং আমার মাকেও বলে গেছিলেন যে এমন কিছু যেন ওকে কোনোদিন যেন না করে, সবসময় মাথায় রেখো যাতে ওর পরবর্তী জীবনটা এফেক্ট হয়। মানে উনি সমস্তটা ভাবতেন, মানে সুরেলাই থাকে যাতে, কারণ আমরা না খুব সহজ পথে জীবন আমাদের কাছে সবসময় আসে না। তো সেটাই উনি বলতেন যে যতই বাধা বিপত্তি আসুক নিজের গানটাকে না নিজের সন্তানকে মা যেরকমভাবে আঁকড়ে থাকে সেভাবে আঁকড়ে রাখিস, দেখবি ও তোকে কোনদিন ছেড়ে যাবে না। আহা, এর থেকে ভালো কথা আর হয় না হতে পারে সত্যি সত্যি। যদি আমরা ছেড়ে দিতেও চাই গান কিন্তু ধরে থাকে, একদমই তাই। মানে এরকম আমি অনেককে চিনি, মানে আমরা অবহেলা যদি না একটু না করি, একটু যদি তাকে ভালোবাসি সে অনেকটা ফিরিয়ে দেয়। আমার জীবন দিয়ে আমি তো সেটা সেই সমুদ্রের মতো অনেকটা বেশি কিছু নিয়ে দিয়ে দেয় আমাদের কাছে ফিরিয়ে। আর তুমি একজন সাগরের কাছেই গেছো, মানে একদম মহাসমুদ্র, কারণ সত্যি সত্যি কুল পাওয়া যায় না। মানে এত গান যেটুকু আমরা শুনেছি প্রত্যেকটা গান একটা অন্যটার থেকে আলাদা আলাদা, তাই না? আর যখন ইভেন আমি গুরুমাকে একই ভজন দুজনকে শেখাতে দেখেছি, আর আমাকে শেখাচ্ছে আরও একটা অন্য দিদিকে শেখাচ্ছে, কখনই না দুজনকে একই রকম সুর নিয়ে শেখাতেন, সম্পূর্ণ আলাদা। কারণ আমরা যেটুকু রেকর্ডে শুনেছি ওর গান, তুমি যেগুলো শোনাচ্ছ তোমার রেন্ডিশনটা একদম অন্যরকম। সেখানেই বোধ হয় নিজস্বতা, মানে শিল্পীর স্বাধীনতাটা তৈরি করে দেওয়া, সেটাও গুরুর দেখানো পথ। গুরুর কথা হচ্ছে একটা কোনো রাগ প্রধান গান, মানে তুমি আধুনিক ধারার গান শুনিয়েছ, একটু রাগ প্রধান গান শোনাও। গহনো আধারে বৃথাই বারে বারে তারি লাগি পথ বাবা
দক্ষিণা হাওয়া কাঁদিয়া ফেরে সত্যি সত্যি আজ আমরা অকুল দরিয়ায়, জানি না কতটুকু ছুঁতে পারবো সেই কুলটিকে। ছোঁয়ার চেষ্টা আরও একটু করব নিশ্চয়ই, কিন্তু এখন সময় একটা বিরতির। যেটুকু সময় আছে তৃষার কাছ থেকে, তার বর্তমান গুরুর কথাও তো জানতে হবে, তাই না? আমরা একেবারে কথায় আসি, তার কথায়, যার কাছে তুমি এখন তালিম নিচ্ছ। এখন আমি শিখি শ্রী অমিয়রঞ্জন ব্যানার্জির কাছে, গুরুজির কাছে শিখছি প্রায় 7 বছর। এবং গুরুজির কথা কি বলবো, গুরুজি যেমন শাসন করেন তেমন অল্পে মানে রাগটাও ভেঙে যায় ওনার। কিছু কারণে যদি আমার উপর রাগ হয়, হয়তো কোনো দিন কোনো কারণে ক্লাসে যেতে পারিনি বা করতে পারিনি, আমি ওনার কাছে ফোনেও উনি আমাকে শেখান। আচ্ছা, হ্যাঁ। এবং সেটা যদি কোনো কারণে মিস হয়, উনি একটু রাগ করেন খুব। মানে আমার খুব জানতে ইচ্ছে করে যে এত সিনিয়র একজন মানুষ, প্রবীণ একজন মানুষ, প্রাজ্ঞ একজন মানুষ, ওনার বয়সটা হয়তো রেখেছেন, গেছে 90-এর কাছে, কিন্তু উনি আমাদের থেকে অনেক বেশি এনার্জেটিক এবং অনেক বেশি পজিটিভ আমাদের থেকে। আমরা এখনও রোজ রেওয়াজ করেন, এবং নিয়মে জীবন চালানো কাকে বলে সেটা ওনাকে দেখে শেখার আমাদের প্রত্যেকের উচিত। এবং গুরুজির কী বলবো, গুরুজির কাছে একদম কোচি থেকে বড় সবাই যায় এবং সবাইকে উনি সমান যত্ন করে শেখান, মানে প্রত্যেককে ধরে ধরে শেখান। আসলে ভালোবাসেন? হ্যাঁ, একদম ভীষণ ভালোবাসেন এবং ভীষণ চান, মানে আমাদের থেকেও উনি বেশি চান যে আমরা ভালো গাই। আমরা হয়তো চাই না যে অত ভালো গাই, কিন্তু উনি চান যে ওরা ভালো গাক। তুমি শিপ্রাদির কাছ থেকে যখন এই গুরুজির কাছে এলে, অমিয়বাবুর কাছে এলে, তখন তো ঘরানাটা পাল্টে গেল। এবং সেটা সেই গুরুজির কাছে পৌঁছানোটাও বেশ কিছু মাস কুল পাচ্ছিলাম না যে কার কাছে যাব। হয়তো মানে গুরু মানে সেই বছর ঠিকই করে উঠতে পারেনি যে কার কাছে শিখতে যাব। তারপরে শ্রী গৌতম সোম আছেন, গৌতম কাকু, কাকুকে আমি ফোন করি যে আপনি বলুন আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব। তো উনি প্রথম বলেন যে এক কাজ করো, তুমি গুরুজির কথা বলেন, ওনার কাছে যাও। সেই ডিসিশন নেওয়া যে ওনার কাছে যাবে, এবং সেই মারফত আমার এক চেনাশোনা ভাই শিখতো গুরুজির কাছে, তো তাদের সাথেই প্রথম যাওয়া। এবং সেই থেকে মানে প্রকৃত খেয়াল শেখাটা আমার গুরুজির কাছে শুরু হলো। তো ওর কাছে শেখা কিছু একটু শোনো। হ্যাঁ, একটা বন্দিশ অবশ্যই শোনাবো। আমার না খুব পছন্দের একটা রাগ হচ্ছে মারু বেহাগ, তো সেটাই ছোট্ট করে শোনাই। জগু মে সারি রে না বলমা, জগু মে সারি রে
এই গান শুনলে আবার মনে হয় কিরকম বলতো, যে বন্দিশের মধ্যে লালিত্য, মানে বাংলার লালিত্য, মিঠাস যেটা, সেটাকে একদম গুঁজে দেওয়া, না একদম সত্যি তাই। এই ক্লাসিক্যাল গান বাজনার জগতে ঢুকলে আবার মানে মনে হয় কি, কত কথা বলার, কত কথা জানার, কত কথা শোনার, কত গান আরও শোনার, কিন্তু আমাদের সময় তো একবারে দৌড়তে থাকে সব সময়। কিন্তু শেষের দিকে যখন চলে এসেছি, তুমি যেতে যেতে কিছু কোনো মুহূর্ত, কোনো সেরকম ঘটনা, কোনো দিন কারোর কাছে বকুনি খেয়েছো, এরকম কিছু আমাদের সঙ্গে একটু? গুরুমার কাছেই খেয়েছি একবার, খুব বকা খেয়েছিলাম। বকা খেয়েছিলাম মানে কি, বকতে পারতেন? ও বাবা, ভীষণ শাসন করতেন। তাও আমাদের বলেছেন যে এখন তো অনেক কম বকি, আগে অনেক বেশি বকতাম। মানে এমনই শাসন করেছিলেন যে আমি কেঁদেছিলাম, ছোট ছিলাম হয়তো, তো বুঝতে পারিনি যে শাসন করছে সেটাই বুঝছি। খুব কেঁদেছিলাম মানে সাংঘাতিক ক্লাসের মধ্যেই। তো সেটা কেন বকেছিলেন, একটা পাল্টা দিয়েছিলেন, কিছুতেই না আমার সুরে লাগছিল না সেদিনকে, কোনো কারণে গলা ঠিক ছিল না বা কিছু ছিল না, ওই সেটা নিয়ে উনি একটু বকেছিলেন যে এত সহজ জিনিস না, এত ফাঁকিবাদের জিনিস না, এসব বলেছিলেন। এবং সেটা তো খুব হার্ট হয়ে কেঁদে ফেলেছিলাম আর কি, সেটা মনে। এবং সেই দিনটা হওয়ার পর থেকে বিশ্বাস করো, তারপর থেকে আর কি আমার ক্লাসে ভুল হয়নি। আমি শুনেছি অসম্ভব স্নেহপ্রবণ যেমন, তেমন শাসন করতেন, আবার ভালোবেসে রান্না করে খাওয়াতেন একদম ভীষণ। এবং আমাদের বাড়ি থেকে বহুবার গুরুমার জন্য, গুরুমা ওই কচু শাক খেতে খুব ভালোবাসতেন, তারপরে মাছের কিছু প্রিপারেশন খেতে ভালোবাসেন, চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসেন, বিরিয়ানি খুব ভালো রান্না করতেন। আমাদের বাড়ি থেকে বহুবার রান্না করে নিয়ে যাওয়া হয়েছে, মানে শেষবারও যখন গুরুমার এপ্রিল মাসে যখন হলো, তার আগে মার্চেও খাবার নিয়ে যাওয়া হয়েছে। গুরুমা কচু শাক খেতে চেয়েছিলেন নারকোল দিয়ে, তো সেটা সেগুলো আমাদের কাছে মানে ভাগ্যিস খাওয়ানো হয়েছিল। আমরা তো তখন বুঝিনি যে গুরুমার ভিতরে ভিতরে উনি তো ফিল হয়তো করতেন যে আমার দিন ফুরিয়ে আসে। কাছের লোকদের কাছে, অনেকের কাছে শুনেছি যে উনি বিভিন্ন কথার মধ্যে দিয়ে বেরিয়ে আসতো যে আমার দিন ফুরিয়ে আসছে। উনি ভজন গাইতেন, ভজনটা আমার দুর্ভাগ্যক্রমে শেখা হয়নি, হাম কাবুর আবে চাঁদেরিয়া গাইতেন। দেখতাম বেশ কিছুদিন ধরে, দেখতাম যে ওই ভজনটা যখনই গাইতেন খুব কাঁদতেন, বুঝতে দিতেন না কাউকে কিন্তু কাঁদতেন। কোথাও হয়তো উনি নিজে ফিল করতেন এবং বাচ্চাদের মতোই আবদার করতেন যে এটা আমাকে একটু খাওয়াবে গো, এটা একটু খাওয়াবে। এবং সেটা যে আমরা পেরেছি খাওয়াতে, সেটা আমাদের মানে মা তো মাঝে মাঝেই বলে যে আমরা ভাগ্যিস খাইয়েছিলাম। মানে দ্যাট ওয়ে ইউ আর সো লাকি, সত্যি মানে সত্যি সত্যি এই মানুষগুলোকে ছোঁয়া না এইটুকু সময়ের মধ্যে কিছুতেই সম্ভব নয়। দূর থেকে ভাবতেন যে এদের তো কোনোদিন ধরতে পারবো না, কিন্তু এনারা যে এত সহজ করে আমাদের ভালোবাসা দিয়ে গেছেন, বা সত্যি বলছে জীবন দর্শনটা বুঝিয়ে গেছেন যে কীভাবে কী করবো সত্যি। তারপরেও আমরা হয়তো ভুল করি, কিন্তু কখনো মনে হয় যে গুরুমা এই কথাটা বলেছিলেন যে এটা মাথার মতো সামনে রয়েছেন, তো এখনো তোমার মাথায় তার স্পর্শ আছে, সুতরাং পথ হারাবার কোনো ভয় নেই। আমরা চাই তুমি আরও অনেক অনেক উন্নতির পথে এগো, গান নিয়ে সুরেলা পথ আরও আরও মসৃণ হোক। এলে খুব ভালো লাগলো আমার। আজ সময় প্রায় শেষের দিকে, একেবারে শেষে, তোমাকে এবং ত্রিদীপকে অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই কোনো সময় সুযোগ হবে তোমাদের এভাবে পাশে পাওয়ার, কাছে পাওয়ার। একেবারে যেতে যেতে আজকে আমরা তোমার কণ্ঠে একটি গান শুনবো, আর আপনাদেরকে বলি আগামী পর্বেও এভাবেই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আরও বেশ কিছুটা সময় কাটাবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুরে সুরে থাকবেন। Ah.
रहे